দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর গাঁটছড়া বেঁধেছেন বলিউডের তারকা যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। কড়া গোপনীয়তার মধ্যে সম্প্রতি হয়ে গেল তাদের বিয়ের আয়োজন। এদিকে বিয়ে করেও স্বস্তিতে নেই আলিয়া। এখনও বলিপাড়ার বাতাসে চলছে এই অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকদের গল্প। তার প্রাক্তন প্রেমিকদের সংখ্যা নিয়েও চলছে বিতর্ক। জানা গেছে আলিয়ার প্রথম প্রেমিক রমেশ দুবে। দুজনেই যমুনাবাই নার্সিং স্কুলের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে রমেশ দুবে মিডিয়ার বাইরের একজন মানুষ, সোশ্যাল মিডিয়াতেও খুব একটা সরব নন। মূলত একই স্কুলে পড়ার সুবাদে আলিয়ার সঙ্গে তার প্রেম জমে বলে জানা গেছে। অবশ্য সেই প্রেম স্কুলের গণ্ডি পেরোয়নি। বলিউডে পা রাখার আগে আলী দদরকারের প্রেমে মজে ছিলেন আলিয়া। লম্বা সময় ধরে সম্পর্কে ছিলেন তারা, নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের। আলিয়া তার দ্বিতীয় প্রেমকে যথেষ্ট গুরুত্ব দিলেও বলিউডে পা রাখার পরই ভেঙে যায় এই সম্পর্ক। কেননা রঙিন দুনিয়ায় আলিয়ার উঠা বসা ভালোভাবে নিতে পারেননি আলী। করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। সেই সিনেমার সহ অভিনেতা সিদ্ধার্থের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান এই নায়িকা। তবে দুজনের কেউই এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে রাজি হননি। গুঞ্জন আছে আরেক তারকা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা বাড়লে ব্রেকআপ করেন আলিয়া। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ছেদের পরপরই বি টাউনে খবর ছড়ায় বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে প্রেম করছেন আলিয়া। সিদ্ধার্থের মতোই আলিয়ার প্রথম সিনেমায় সহ অভিনেতা ছিলেন বরুণ। একসঙ্গে সফর শুরু হওয়ায় তাদের ঘিরে গুঞ্জন আরও প্রকট হয়। অবশ্য এরপরেই বরুণের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী নাতাশা দালালের কথা প্রকাশ্যে আসতেই থেমে যায় বরুণ আলিয়ার প্রেমের গল্প। বিনোদন জগতের বাইরে আলিয়ার সঙ্গে প্রেমের খবর শোনা গেছে খ্যাতনামা ব্যবসায়ী সুনীল মিত্তালের ছেলে কাবিনের সঙ্গেও। এক ব্যবসায়িক অনুষ্ঠানে কাবিন ও আলিয়ার দেখা হওয়ার পরই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। তবে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেনি তাদের কেউই। এরপরই 2018 সালে খবর ছড়ায় বলিউড সেন্সেশন রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন আলিয়া ভাট। এ নিয়ে শুরুতে লুকোছাপা থাকলেও এক সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে গভীর সম্পর্কের কথা স্বীকার করেন রণবীর। এরপর প্রকাশ্যেই চুটিয়ে প্রেম করেন, এখন একসঙ্গে সংসার করছেন রণলিয়া। সাদাকালো নিউজ।